বেঙ্গলি এডুকেশনাল জংশনে আজ আমরা মডেল অ্যাক্টিভিটি অষ্টম শ্রেণী বাংলা অক্টোবর মাসে যেটা স্কুল থেকে দিয়েছে সেটা করব। এর আগে আমরা অন্যান্য মডেল অ্যাক্টিভিটিগুলো করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশনে আই বাটনে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে আমরা একের দাগে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, তাছাড়া দুইয়ের দাগে কিছু ব্যাকরণগত প্রশ্ন রয়েছে। তো এগুলো আমরা সব লিখে নিয়েছি, সেখানে চলে যাব। তো এখানে একের দাগের প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, কার প্রতি কবির এই আহ্বান, কার পাশে কিভাবে এসে দাঁড়াতে হবে বলে কবি জানিয়েছেন। এটি দাঁড়াও কবিতা থেকে নেওয়া হয়েছে শক্তি চট্টোপাধ্যায়। তো উত্তরটা হবে সকল মানবজাতির প্রতি কবির এই আহ্বান, অর্থাৎ কার প্রতি আহ্বান, এটার উত্তর পেয়ে গেলাম। কার পাশে দাঁড়ানোর কথা বলেছে এবং কীভাবে দাঁড়াতে হবে, না অসহায় নিপীড়িত লাঞ্ছিত মানুষদের পাশে অসহায় সহায় হয়ে বন্ধুর মতো অথবা মনুষ্যত্ব দিয়ে এসে দাঁড়াতে হবে বলে কবি জানিয়েছেন। এরপরে দুয়ের দাগেরটা দেখবো আমরা। রমেশ কইল, তুমি অত্যন্ত হীন এবং নিচ, কাকে রমেশ এ কথা বলেছে, তার এ কথা বলার কারণ কি, না রমাকে এ কথা বলেছে রমেশ। তো উত্তরটা আমরা দেখব, তার এই কথাটা বলার কারণটা কি, না গ্রামের 100 বিঘা জমি জলমগ্ন হয়ে পড়েছে, এমতো অবস্থায় আমের জমিদার বেনি ঘোষাল এবং রমা তাদের পুকুরের মাছের ক্ষতির জন্য জমির জল বার করতে গিয়ে চাইছিল না, অথচ রমাকে রমেশ এত নিষ্ঠুর ও নিজ মনোবৃত্তির বলে কখনোই ভাবেনি, চিরকাল তাকে উদার মানসিকতার বলে বা উদার প্রকৃতির বলে মনে করে এসেছে, আলোচ্যত মন্তব্যে তাই করা হয়েছে। এরপরটা আমরা দেখব তিনের দাগেরটা, একটি স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ, কাদের সম্পর্কে কথা বলা হয়েছে, না ছন্ন ছাড়া বেকার নিরাশ্রয়ী কয়েকটি কম বয়সী যুবকদের কথা এখানে বলা হয়েছে। এখানে ছন্ন ছাড়া বেকার ছোকরাদের প্রতি ব্যঙ্গ করা হয়েছে। কবি বলতে চেয়েছেন তাদের মধ্যে আগুনের স্ফুলিঙ্গ অর্থাৎ জ্বলে ওঠার সম্ভাবনা ছিল, কিন্তু সমাজ পরিস্থিতি এসে তাদেরকে তাদের আশায় জল ঢেলে দিয়েছে, তাই তারা সমাজের উচ্ছিষ্টে পরিণত হয়েছে। এরপর চারের দিকের প্রশ্নটা দেখব, আমাদের দৃষ্টি হইতে দূরে গেল বটে, কিন্তু বিধাতার দৃষ্টির বাইরে যায় নাই, কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এই মন্তব্যটি করেছেন, বিধাতার দৃষ্টির বাইরে যায় নাই কথাটি তাৎপর্য কী, উত্তরটা কী হবে, না এখানে একটি ক্ষুদ্র ভিজের কথা বলা হয়েছে যেটি ভাঙা ইঁট অথবা মাটির নিচে লুক্কায়িত ছিল, কেউ না দেখলেও প্রকৃতির দৃষ্টির বাইরে যায় না, কিছুদিন পর্যন্ত সেটি বীজের কঠিন আবরণের মধ্যে ঘুমিয়ে থাকে, যথাসময়ে সেটির থেকে অঙ্কুর বের হয় এবং তা বৃক্ষ শিশুর জন্ম হয়। এরপরে আমরা পাঁচের দাগেরটা দেখব, কী বলেছে, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, কোন কবিতার অংশ, কবির মনে এমন অনুভূতি জেগেছে কেন, না জীবনানন্দ দাশের লেখা পাড়াগাঁ দুপুর ভালোবাসি কবিতার এটি অংশ। কবি জীবনানন্দ দাস প্রকৃতি প্রেমিক কবি হলেও তার এই কবিতার এক প্রচ্ছন্ন দুঃখের ইঙ্গিত দিয়েছেন, কি দিয়েছেন, না দুপুরবেলায় সমস্ত প্রকৃতি নিস্তব্ধ থাকে, দেখে মনে হয় প্রকৃতি যেন শোক যাপন করছে, শঙ্খচিলের চিৎকার, জল সিঁড়ির পাশে নৌকার পড়ে থাকা, বুনো চালতার ছায়া, সব কিছুই এক ইঙ্গিত বহন করে থাকে। এরপরেরটা আমরা দেখবো ছয়েরটা, সরি দুয়ের দাগেরটা দেখবো, দুয়ের দাগেরটা কী বলেছে, নির্দেশ অনুসারে নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও, একেরটা কী বলেছে, না বাক্যের মধ্যে ক্রিয়াপদটি কীভাবে গঠিত হয় সেটা দেখব, না ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে বাক্যের ক্রিয়াপদটি তৈরি হয়। দুয়ের দাগে কী বলেছে, আপেক্ষিক ভাবের একটি উদাহরণ দাও, উদাহরণটি কী হবে, না যদি আকাশে মেঘ করে তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, এটি একটি আপেক্ষিক ভাব, একটার সঙ্গে আরেকটার ভাব আপেক্ষিক অঙ্গাঙ্গিকভাবে জড়িত রয়েছে, তাই এটি আপেক্ষিকভাবে উদাহরণ হিসেবে পারফেক্ট বলা যেতে পারে। এরপরেরটা আমরা কী দেখব, তিনের দাগেরটা, নিত্য বৃত্ত অতীত কাকে বলে বা বলতে কী বোঝো, অতীতের পায়ে ঘটত সেই এই অর্থে ক্রিয়ার যে কাল হয় তাকে নিত্য বৃত্ত অতীত বলা হয়, অর্থাৎ অতীতে ঘটেছে সেই অর্থেই বোঝানো হয়েছে নিত্য। চারটা কী বলছে, নিত্য অতীত এবং ঘটমান অতীতের একটি পার্থক্য লিপ্ত করেছে, না পূর্বে নিয়মিত কোনো ঘটনা ঘটত বোঝালে সেখানে নিত্য অতীত হয়, আর পূর্বে কোনো ঘটনা ঘটেছিল বা চলছিল বোঝালে তাকে ঘটমান অতীত বলে, এটাই ইংরেজিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে আমরা জেনে থাকি। এটাই তো তারপরে পাঁচের দাগেরটা কী বলেছে, না রূপ ও অর্থ অনুসারে ক্রিয়ারকালকে কয়টি ভাগে ভাগ করা যায়, না রূপ ও অর্থ অনুসারে ক্রিয়ারকালকে মাত্র দুইটি ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে মৌলিক কাল বা সরলকাল, দুই হচ্ছে যৌগিক কাল। এইভাবে আমরা ভিডিওটি শেষ করলাম, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার নিজস্ব মতামত জানাবেন, আমরা অন্যান্য ভিডিওগুলি করে দিয়েছি।
ভিডিওটির আই বাটনে চ্যানেলের ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে।